হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা প্যারাগ্রাফ রাইটিং অর এসে রাইটিং মাই স্কুল অর ইয়োর স্কুল টপিকের ওপর। এই প্যারাগ্রাফ রাইটিংটা আপ টু ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীরা লিখতে পারো। তো চলো শুরু করা যাক। স্কুল ইজ দ্য প্লেস হোয়ার উই লার্ন টু রিড অ্যান্ড রাইট। স্কুল হলো সেই জায়গা যেখানে আমরা লিখতে ও পড়তে শিখি। আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কুল ইন কলকাতা। আমাদের স্কুলটা কলকাতার একটা বহু পুরনো স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ NBS হাই স্কুল। আমার স্কুলের নাম NBS হাই স্কুল। তোমরা এখানে তোমাদের স্কুলের নামটা মেনশন করবে। ইট হ্যাজ আ বিগ বিল্ডিং, ইট হ্যাজ বিগ অ্যান্ড এয়ারি ক্লাসরুমস। ইট ইজ লোকেটেড নিয়ার কলকাতা। এটা কলকাতার কাছে অবস্থিত। তোমরা কিন্তু তোমাদের নিয়ার বাই মানে যে এরিয়ায় স্কুলটা আছে সেখানে যদি সিটি থাকে তাহলে সিটি বা যে প্লেসে তোমাদের স্কুল সেই এরিয়ার নামটা এখানে দেবে। দেয়ার আর অ্যাবাউট 2000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে প্রায় 2000 ছাত্রছাত্রী আছে। তোমাদের যদি গার্লস স্কুল হয় বা পার্টিকুলারলি বয়েজ স্কুল হয় তোমরা কিন্তু স্কুলের নামে তো সেটা মেনশন করবেই, আর তোমাদের কত ছাত্রছাত্রীর সংখ্যা সেটা যদি তোমরা জানতে পারো স্কুলের টিচারদের থেকে তাহলে সেটা জেনে নিয়ে সেটা মেনশন করার চেষ্টা করবে। উই হ্যাভ 35 টিচার্স ইন অল অ্যান্ড ওয়ান হেডমাস্টার। আমাদের টোটাল 35 মানে 35 জন শিক্ষক শিক্ষিকা আছেন এবং একজন হেডমাস্টার আছেন। তোমাদের যদি হেডমিস্ট্রেস থাকে তাহলে তোমরা সেখানে হেডমিস্ট্রেস অবশ্যই মেনশন করবে এবং অ্যাপ্রক্স তোমাদের কতজন টিচার আছে তোমরা কিন্তু এখানে সেটা মেনশন করবে। উই হ্যাভ আ বিগ অ্যাসেম্বলি হল। আমাদের একটা বড় অ্যাসেম্বলি হল আছে। মাই স্কুল হ্যাজ আ বিগ কম্পিউটার ল্যাব হোয়ার উই লার্ন কম্পিউটার। আমাদের স্কুলে একটা বড় কম্পিউটারের ল্যাব আছে যেখানে কিনা আমরা কম্পিউটার শিখি। ইট হ্যাজ আ বিগ লাইব্রেরি অলসো। এই স্কুলের একটা কিন্তু বড় লাইব্রেরিও আছে। ইট ইজ ফুল অফ বুকস অন আ ভ্যারিয়াস সাবজেক্টস। এই লাইব্রেরিতে কিন্তু বিভিন্ন বিষয়ের বহু বই আছে। দেয়ার ইজ আ বিগ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ের সামনে কিন্তু একটা বড় খেলার মাঠ আছে। উই প্লে গেমস দেয়ার, আমরা সেখানে কি খেলা করি। আওয়ার টিচার্স আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। আমাদের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু খুব হার্ডওয়ার্কিং এবং তারাও কিন্তু খুব ইন্টেলিজেন্ট। দে টিচেস আস ওয়েল, তারা আমাদের খুব ভালোভাবেই পড়ান। আওয়ার স্কুল ইজ ফেমাস ফর এডুকেশন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। আমাদের বিদ্যালয় কিন্তু পড়াশুনো খেলাধুলো এবং কালচারাল মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য খুব বিখ্যাত। দ্যাট ইজ ওয়াই আওয়ার স্কুল ইজ গ্রেট অ্যান্ড ফেমাস ইন কলকাতা। এই সব কারণের জন্যই আমাদের বিদ্যালয়টা কিন্তু খুব বিখ্যাত কলকাতার মধ্যে। তোমরা কিন্তু যদি যে তোমাদের সিটি বা সিটির নাম দেবে, কেউ যদি কলকাতা না থেকে কেউ যদি পূর্ব বর্ধমান বা অন্য কোনো জায়গায় থাকো সে কিন্তু সেই জায়গার নামটা মেনশন করতে পারো বা নিজেদের স্টেট হিসাবেও লিখতে পারো যে ফেমাস ইন ওয়েস্ট বেঙ্গল বা ফেমাস ইন স্টেট, এরকমভাবেও লিখতে পারো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমি সেগুলোও শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।